বাড়ছে তাপমাত্রার পারো। অকেজো গ্রামের বেশিরভাগ টিউবওয়েল গরম পড়তে না পড়তেই পানীয় জলের কষ্টে ভুগছে দক্ষিণ চব্বিশ পরগনার ঝড়খালি এলাকার একাধিক গ্রাম। দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সংকট। ঝড়খালি, বাসন্তী, গোসবা সহ একাধিক অঞ্চলে পানীয় জলের সংকটে ভুগছে গ্রামবাসীরা। জল তো পড়ছে না, একদম জল বন্ধ হয়ে গেছে। আচ্ছা, জল উঠছে না, জল ওই এধারে কলে জল একদম উঠছে না, আর এদিকে উঠছে না জল। জল খাবার জলও একদম পাওয়া যাচ্ছে না, ওই ওখান থেকে শ্যালোর থেকে নিয়ে এসে তারপর খাওয়া দাওয়া। নফরগঞ্জ গ্রাম পঞ্চায়েত সহ আশেপাশের এলাকায় বাস প্রায় 20,000-এরও বেশি মানুষের। সেখানেই অকেজ অবস্থায় পড়ে আছে একাধিক গভীর নলকূপ। গরম বাড়লে সেই সমস্যা বেড়ে দ্বিগুণ। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। অনেকদিন আমাদের এই 2-3 বছর এরকম হচ্ছে, এরকম ঠিক এরকম সময় থেকে জল চলে যায়। সমস্যা খতিয়ে দেখার আশ্বাস তৃণমূলের। মেরামত করতে হবে, পাইপলাইনের যে কাজগুলো চলছে সেগুলো দ্রুত করতে হবে। কিছু কিছু টিউবওয়েল সারা ব্লকে অলরেডি বসেছে, তবে যেখানে যেখানে সমস্যা হচ্ছে সেখানে দ্রুত পানীয় জলের ব্যবস্থা করতে হবে। এই প্রসঙ্গে সরব বিরোধী শিবির, তৃণমূলের কাটমানির জন্য প্রকল্পের সুবিধা মানুষ অব্দি পৌঁছানোর আগেই পুড়িয়ে যায় কটাক্ষ বিজেপি। আমাদের এই রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছানোর আগে এই বর্তমান শাসক দল তৃণমূলের কাটমানি, তোলাবাজি এবং কমিশনে ফুরিয়ে যায়। কল আছে তো, জল নেই, সমস্যায় পড়েছে গ্রামবাসীরা। গরম না পড়তে পড়তে পানীয় জলের সংকট দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তীর্ণ এলাকায়। দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন থেকে হরিপদ মণ্ডল, ক্যালকাটা নিউজ।